নমস্কার সুপ্রিয় দর্শকার্থী এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের দু সালের ভূগোলের প্রথম অধ্যায় থেকে যে সমস্ত এমসি কিউপগুলো আছে সেইগুলো তোমাদের আমি সলভ করে দিচ্ছি তোমরা এগুলো খাতায় লিখে মুখস্ত করবে মাধ্যমিক সাজেশান টু থাউজেন্ড টোয়েন্টি রায় মার্টিন প্রশ্নবিচিত্রা দু সালে তো দেখো নতুন আছে এটা দু সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অধ্যায় বরিজাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ বরিজাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ ফার্স্ট প্রশ্ন কি বলেছে যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে কয়ের আনসার হবে বর্জাত প্রক্রিয়া দাগের প্রশ্ন যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে অ্যান্সার হবে আমাদের কয়ের আনসার পর্যায়ন কীভাবে পর্যায়ন হবে আমাদের নেক্সট প্রশ্ন কি আছে আমাদের নেক্সট প্রশ্ন তিন দাগের প্রশ্ন যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে কয়লাঞ্চার আরোহণ চার দাগের প্রশ্ন কি বলেছে যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে ঘয়ার আঞ্চার পুঞ্জ ক্ষয় প্রক্রিয়া পাঁচ দাগের প্রশ্ন বর্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস হল হবে সূর্য ছয় দাগের প্রশ্ন অপরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি হ্যাঁ ভূমিরূপের উদাহরণ হল ঘরের অ্যান্সার হবে জলপ্রপাত পরের প্রশ্ন অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো তো দেখো একই ব্যাপার আছে তো বুঝতেই পারছো আমাদের নেক্সট প্রশ্ন কী আছে সাত দায়গের প্রশ্নের অ্যান্সার হবে বালিয়াড়ি আট দাগের প্রশ্ন কী বলেছে যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটে তাকে তো দেখো হ্রাস ঘটলে কিন্তু অবরোহণ হবে ঠিক আছে এবং বৃদ্ধি পেলে কিন্তু আরোহণ হবে অথবাতে যে প্রশ্ন আছে সেটা অশুদ্ধ আছে নয় জায়গার প্রশ্ন নিচের যে প্রক্রিয়াটি বর্জিত প্রক্রিয়া নয় সেটি হল গয়ের আনসার অগ্নুদ্গম অথবাদের পরের প্রশ্ন ওরে অ্যান্সার হবে কয়ের আনসার অগ্নুদ্গম দশ জায়গার প্রশ্ন কী বলছে অ্যান্সার হবে কয়ের আনসার হিমাবাহ এগারো জায়গার প্রশ্ন নদীর গতিবেগ দ্বিগুণ হলে দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা হবে চৌষট্টি গুণ তোমরা তো জানো এর ফর্মুলা কিন্তু তোমাদের আমি শিখিয়েছি আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে বারো জায়গার প্রশ্ন ঘোড়ামারা দ্বীপটির বেশিরভাগ অংশ জলে ডুবে যাওয়ার যাওয়ার প্রধান কারণ কয়রাঞ্চার ক্ষয় ও সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি তেরো দাগের প্রশ্ন শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয় কয়লাঞ্চার ক্যানিয়ন দাগের প্রশ্ন নদীর নিক পয়েন্টের মধ্যে সৃষ্টি হয় কয়রাছার জলপ্রপাত পনেরো দাগের প্রশ্ন ক্যানিয়ন আই আকৃতি হওয়ার প্রধান কারণ হল কয়ারেন্সার নদীর নির্মক হয় ষোলো দাগের প্রশ্নের অ্যান্সার হবে কয়ারানার খাড়ি তো দেখো অথবা দিয়ে আনসারাবে খয়রাঞ্চার ইলহাদা মারাজো আমাদের পরের প্রশ্ন আঠারো দাগের প্রশ্ন দুটি নদী আবৈবিকার মধ্যবর্তী উঁচু ভূমিকে বলে খয়রাঞ্চার জলবিভাজিকা জলবিভাজিকা উনিশ জায়গার প্রশ্ন পাখির পায়ের মতো আকৃতি বদ্বীপ গঠিত হয় খয়রান সারবে মিসিসিপি মসৌরি মোহনায় পরের প্রশ্ন কুড়ি দাগের প্রশ্ন পলল শঙ্কু পলল শঙ্কু ঠিক আছে খয়রান পর্বতের পাদদেশে একুশ দাগের অ্যান্সার হবে দ্রবণ ক্ষয় বাইশ জায়গার অ্যান্সার হবে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ তেইশ জায়গার অ্যান্সার হবে ঘর্ষণ ক্ষয় চব্বিশ জায়গার অ্যান্সার হবে খয়ার আনসার নদীর গতিপথে পঁচিশ দাগের অ্যান্সার হবে খয়াল অ্যান্সার বিন্দুবার ছাব্বিশ দাগের অ্যান্সার পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত হলো ক্ষয়ার অ্যান্সার হবে স্ট্যানলি বোয়ামা বো ওমা বোমা সাতাশ জায়গার অ্যান্সার হবে খয়াল অ্যান্সার অপসারণ আঠাশ দাগের অ্যান্সার হবে তাইবার কুড়ি দাগের অ্যান্সার হবে আমাদের খয়রানসার পর্বতের পাদদেশে একুশ দাগের অ্যান্সার হবে ঘয়ারানসার দ্রবণ ক্ষয় বাইশ দাগের অ্যান্সার হবে খয়ারানসার গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ তেইশ দাগের অ্যান্সার হবে ঘয়ারানসার ঘর্ষণ ক্ষয় চব্বিশ দাগের অ্যান্সার হবে খয়ারানসার সরি গয়ারানসার নদীর গতিপথে পঁচিশ দাগের নদীর বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলে খয়রানসার বিন্দুবার ছাব্বিশ দাগের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম তো দেখো পরের প্রশ্ন ছাব্বিশ দাগের আনসার হবে খয়ারানসার স্ট্যানলি বোমা মা বো ও মা সাতাশ জাগের অ্যান্সার হবে আমাদের সাতাশ জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে খয়াল আনসার অপসারণ আঠারো জায়গার অ্যান্সার হবে তাইবার উনত্রিশ জায়গার অ্যান্সার হবে খয়াল আনসার সুইজারল্যান্ডে ত্রিশ জায়গার অ্যান্সার হবে বার্কসরুণ্ড একত্রিশ দাগের অ্যান্সার হবে বালিয়াড়ি বায়ু সঞ্চয় কাজ বত্রিশ দাগের অ্যান্সার হবে ক্রেভাজের উপস্থিতিতে তেত্রিশ জায়গার অ্যান্সার হবে গয়ালান্সার হিমাবহ চৌত্রিশ দাগের অ্যান্সার হবে জেমু ঘয়ার্সার পঁয়ত্রিশ দাগের অ্যান্সার হবে কয়ের আনসার কড়ি হ্রদ সাঁত্রিশ দাগের অ্যান্সার হবে গয়ের আনসার ড্রামলিন আটত্রিশ দাগের অ্যান্সার হবে কয়ের আনসার ফিওড উনচল্লিশ দাগের অ্যান্সার হবে ঘয়ের আনসার ল্যাম্বার্ট চল্লিশ দাগের অ্যান্সার হবে মেরু অঞ্চলে একচল্লিশ দাগের অ্যান্সার হবে নোনাটক্স বিয়াল্লিশ দাগের অ্যান্সার ফিওডের দেশ বলা হয় নরওয়েকে তেতাল্লিশ দাগের অ্যান্সার হবে সিয়াচেন চুয়াল্লিশ দাগের অ্যান্সার হবে কয়ের আনসার মতানে পঁয়তাল্লিশ দাগের অ্যান্সার হবে তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এইগুলো তো তোমরা জানো সবই ছেচল্লিশ দায়গের অ্যান্সার হবে খয়ারান্সার অ্যান্টার্কটিকার মেসার্ভ সাতচল্লিশ দাগের অ্যান্সার হবে গয়ারান্সার কাতার আটচল্লিশ দাগের অ্যান্সার হবে কয়ের কয়ারান্সার বায়ু উনপঞ্চাশ দাগের অ্যান্সার হবে কয়ের কয়ারান্সার অপসারণ পঞ্চাশ দাগের অ্যান্সার হবে খয়ারান্সার বায়ুর একান্ন দাগের অ্যান্সার হবে গয়ারান্সার ওয়াদি ঠিক আছে বান্ন দাগের অ্যান্সার হবে ঘয়ারান্সার ইনসেল বার্জ রূপে তিপ্পান্ন দাগের অ্যান্সার হবে গয়ারান্সার প্লায়া চুয়ান্ন দাগের অ্যান্সার হবে ধ্রিয়ান পঞ্চান্ন দাগের অ্যান্সার হবে কয়েরসার ওয়াদি ছাপ্পান্ন দাগের অ্যান্সার হবে খয়ার অ্যান্সার ইনসেলবার সাতান্ন দাগের অ্যান্সার হবে লোয়েস আটান্ন দাগের অ্যান্সার হবে শর্টস সাহারা মরুভূমি লবণাক্ত হ্রদগুলিকে শর্টস বলে উনষাট দাগের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ইয়ার দাং এই হলো টোটাল আমাদের ঊনষাটখানা এমসি কিউ প্রায় ষাটখানা বললেই চলবে প্রথম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের অ্যান্সারগুলো তোমাদের আমি দেখিয়ে দিলাম এইগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র যে দু হাজার সাল বললে ভুল হবে প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে